হ্যালো অ্যান্ড ওয়েলকাম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে আমি দেখিয়েছিলাম কত ইজিলি আপনি সি প্যানেলের মাধ্যমে আপনার বিজনেস ইমেল বা ওয়েব মেল তৈরি করতে পারেন। সো আপনি যদি আমার প্রথম ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনি প্রথম স্টেপটি ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার বিজনেস ইমেলকে জিমেলের সাথে ইন্টিগ্রেট করে খুব সহজে আপনার বিজনেস মেলগুলোকে হ্যান্ডলিং করতে পারবেন, যা আপনার বিজনেসকে আরও ফাস্ট করে তুলবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দিন। তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো বিজনেস ইমেল আমাদের জিমেলের সাথে ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে ঠিক আগের মতো আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে আসতে হবে। দেন আমরা সি প্যানেল থেকে আমাদের ইমেলে গিয়ে আমরা সবগুলো সেটিংস করব। সো প্রসেসটা অনেক ইজি হবে, তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সো আমরা সি প্যানেলে লগ ইন করার পর আমাদেরকে একটু নিচে আসতে হবে, দেন ইমেল অ্যাকাউন্টসটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, ওকে। দেন আমরা এখানে আমাদের একটি বিজনেস ইমেল তৈরি করা আছে, সো আমরা এখান থেকে আমাদের এই মেলটি জিমেলে ইন্টিগ্রেট করব। সো আপনারা যদি মিস করে থাকেন যে কীভাবে একটি ওয়েব মেল তৈরি করতে হয়, আমার প্রথম ভিডিওতে আমি কমপ্লিটলি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি একটি ওয়েব মেল তৈরি করবেন আপনার সি প্যানেল থেকে। সো এখন আমাদেরকে চেক ইমেলে ক্লিক করতে হবে। সো আমরা ক্লিক করে দিলাম, এখন আমাদেরকে ওয়েব মেলে লগ ইন করিয়ে দিচ্ছে অটোমেটিকলি। সো নাও আমাদেরকে এখন যেতে হবে কনফিগার মেল ক্লায়েন্ট, এখানে আমরা ক্লিক করব, ওকে। দেন একটু নিচে আসবেন, দেখতে পাবেন মেল ক্লায়েন্ট মেল ওয়ান। দেন এখানে আপনি দেখতে পারবেন মেল ক্লায়েন্ট ম্যানুয়াল সেটিংস। সো এখান থেকে আমরা ইনফরমেশনগুলো ইউজ করে আমরা জিমেলে ইন্টিগ্রেট করব, ওকে। সো নাও কি করতে হবে আমাদেরকে, চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। সো আমাদেরকে প্রথমে আমাদের মেইলে যেতে হবে, আমাদের জিমেলে আসতে হবে, দেন আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে সি অল সেটিংস এখানে আমরা ক্লিক করব, ওকে। সো জেনারেলে আসার পর আমাদেরকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করতে হবে। সো আমরা ক্লিক করে দিলাম, নাও এখন আমরা সেন্ড মেইল অ্যাস, এর মানে হচ্ছে আমরা বিজনেস মেইল থেকে আমাদের যে কোনো জায়গায় মেইল করতে পারবো খুবই সহজে। সো আমরা অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো। সো ক্লিক করার পর আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব, আমাদের বিজনেস ইমেল অ্যাড্রেসটি। সো আমি দিয়ে দিচ্ছি, ওকে। দেন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব, ওকে। নাও এখানে আমাদের কিছু ইনফরমেশন চাচ্ছে এসএমটিপি সার্ভার। সো আমরা সেটিংসে যাব, আমাদের মেল ক্লায়েন্ট ম্যানুয়াল সেটিংস। সো এখান থেকে আমরা আউটগোয়িং সার্ভার ইনফরমেশনগুলো নিব। সো আমাদের আউটগোয়িং সার্ভার নেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেমটি। সো আমরা কপি করে আমরা এখানে বসিয়ে দেব আমাদের সার্ভার নেমে, ওকে। ইউজার নেম হচ্ছে আমাদের মেল অ্যাড্রেসটি, পুরোপুরি আমাদের মেল অ্যাড্রেসটি। আর পাসওয়ার্ড আমরা এখন বসিয়ে দেব, পাসওয়ার্ডটি হচ্ছে আমাদের যে বিজনেস মেল সেটির পাসওয়ার্ডটি। সো আমরা বসিয়ে দিলাম, দেন আমাদের এখানে পোর্টটি বসাতে হবে। সো আমাদের পোর্ট কোনটা হচ্ছে, আমাদের পোর্ট হচ্ছে এটি, আউটগোয়িং সার্ভারের পোর্ট হচ্ছে 465। সো আমরা এখানে 465 সিলেক্ট করব, ওকে। দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে আমাদের ওয়েব মেল। সো আমাদের এখন ভেরিফিকেশন কোডটি আনতে হবে। সো আমরা ভেরিফিকেশন কোডের জন্য এগেন আমরা সি প্যানেলে যাব, দেন আমরা চেক ইমেলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওয়েব মেল আমরা এসে পড়েছি। সো নাও আমরা এখন কনফিগার মেলে ক্লিক করব। সো আমরা এখন ওপেনে যাব, ওপেন ইওর ইনবক্স, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কাছে একটি মেল আসার কথা, সো এখনো আসেনি সম্ভবত, আমরা একটু ওয়েট করি, এসে পড়বে। দেখতে পাচ্ছেন আমাদের মেলটি এসে পড়েছে। সো আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবেন কনফার্মেশন কোড, এই হচ্ছে আমাদের কনফার্মেশন কোড। সো আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব, দেন ভেরিফাইতে ক্লিক করে দেব, ভেরিফাই হয়ে যাবে অটোমেটিক। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এন্ড আপনি যদি মেলের সেটিংসে আসেন তো দেখতে পারবেন যে এখানে আমাদের মেলটি শো হচ্ছে। সো নাও আমাদেরকে এখন চেক মেল
ফ্রম আদার অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে আমাদের মেলটি অ্যাড করার জন্য। এটির কারণ হচ্ছে আমরা খুব সহজেই জিমেল থেকে আমরা আমাদের বিজনেস মেল চেক করতে পারবো যে কে কোন ক্লায়েন্ট আমাদেরকে আমাদের বিজনেস মেলে মেল করেছে। সো আমরা এখন অ্যাড এ মেল অ্যাকাউন্টে ক্লিক করব। সো অ্যাড এ মেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদেরকে ইন্টারফেসটি শো হচ্ছে। সো এখানে আমাদেরকে আমাদের বিজনেস মেলে মেলটি দিতে হবে। সো আমরা দিয়ে দিলাম, দেন নেক্সট, আমরা অ্যাগেইন নেক্সটে ক্লিক করব। ওকে, সো নাও আমাদেরকে এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। সো ইনফরমেশনগুলো কি, সেটি হচ্ছে আমাদের যে ওয়েবমেল ম্যানুয়াল সেটিং, এখান থেকে দিতে হবে আমাদের ইনকামিং সার্ভার। সো আমাদের ইনকামিং সার্ভার নেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেমটি। সো আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। সো পাসওয়ার্ডটি হচ্ছে আমাদের বিজনেস মেলের পাসওয়ার্ডটি, অ্যান্ড ইউজার নেম হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটি। ওকে, দেন আমাদের পোর্ট নাম্বারটি দিতে হবে এখন। সো পোর্ট নাম্বারটি হচ্ছে 995, এই হচ্ছে আমাদের পিওপি থ্রি পোর্ট নাম্বার 995। সো আমরা এখান থেকে সিলেক্ট করব 995। ওকে, 995, ওকে। সো আমরা এখানে কয়েকটি অপশন আছে, লেভেল ইনকামিং মেসেজেস। সো জিমেলে ceo@kaz80.com এই মেলে একটি লেভেল তৈরি হয়ে থাকবে, যার সাহায্যে আপনি খুব সহজেই সেই বাটনে ক্লিক করে আপনার মেলে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। দেন আরেকটি অপশন আছে যে লিভ এ কপি রিট্রাইভড মেসেজ অন দ্য সার্ভার। সো সার্ভারে আপনার প্রত্যেকটি মেল জমা হয়ে থাকবে। সো আমি এই দুটি ক্লিক করে দিচ্ছি, আপনি চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক হয়ে গিয়েছে। সো আমরা এখন চেক করবো সেটিংসে গিয়ে, দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এসে পড়ছে contact@kaz80.com/pop3। সো আমরা এখন চেক করব যে আমাদের মেলটি কাজ করছে কি না। সো আমরা ইনবক্সে যাবো এখন। সো এটা কিন্তু হচ্ছে আমাদের রেগুলার মেল, এটা হচ্ছে আমাদের রেগুলার মেল। সো এখান থেকে আমি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ceo@kaz80.com, যে বলেছিলাম লেভেলের কথা, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে শো হচ্ছে। সো আমরা এই মেল থেকে আমাদের আমাদের বিজনেস মেলে এখন একটা মেল করব, ceo@kaz80.com। ওকে, তাহলে আমরা সাবজেক্টে ক্লিক করব, মেল চেক, দেন আমরা এখানে হাই দিয়ে দেব। ওকে, হাই দিয়ে আমরা সেন্ড করে দেব, দেখি মেল আসে কি না। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু মেলটি এসে পড়েছে, হাই from info@kaz80.com to ceo@kaz80.com। ওকে, সো আমরা এখন চেক করব যে আমরা আমাদের বিজনেস মেলে মেল করতে পারি কিনা নর্মাল মেল দিয়ে। সো আমরা রিপ্লাইতে ক্লিক করব। রিপ্লাইতে ক্লিক করে আমরা বলবো হ্যালো কাজি। ওকে, দেন আমরা সেন্ড করে দেব। এখন আমরা ইনবক্সে যাব, দেন দেখতে পাচ্ছেন অলরেডি এসে পড়েছে হ্যালো কাজি। সো খুব সহজে আমরা এভাবে আমাদের বিজনেস মেইলকে ইন্টিগ্রেটেড করতে পারবো। সো আপনি যদি আমার প্রথম ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আমি খুব সহজে সিপ্যানেল থেকে যে ওয়েবমেল ক্রিয়েট করেছি, সো সেই ওয়েবমেলকে আমরা আমাদের জিমেলের সাথে ইন্টিগ্রেটেড করে খুব সহজে কাজগুলো কমপ্লিট করে ফেলছি। সো আপনি খুব জানেন যে ব্যাপারটা, যে বিজনেস ইমেল আমাদের ক্যারিয়ারের জন্য কত গুরুত্বপূর্ণ, আমাদের ইমপ্রেশন, আমাদের বিজনেস ব্র্যান্ডিং, রিফ্লেকশন, অনেক ক্ষেত্রে আমাদের বিজনেস মেলটি খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি খুব সহজে এভাবে বিজনেস মেলটি সেটিং করতে পারবেন এবং জিমেলের সাথে ইন্টিগ্রেট করে আপনারা খুব সহজে আপনার বিজনেস মেলটি ইউজ করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, কাজে দিবি ইনশাল্লাহ। সো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।